প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় ডিম আলুর ডাল রান্নার রেসিপি, যেটা খুবই সহজ রান্না করা, ঘরে সবসময় থাকে এমন মশলা দিয়ে আপনারা রান্না করতে পারবেন। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জানা জরুরি, যেটা জানা না থাকলে হয়তো ডিম আলুর ডাল রান্না করার পরও সেটা অনেক মজার নাও হতে পারে। তাই আমি বলবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনারও ডিম আলুর ডাল রান্নাটা অনেক বেশি মজার হবে, যেটা পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ডিম রান্না করার জন্য ফ্রাই প্যানে নিয়েছি সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে অ্যাড করতে হবে লবণ। লবণ এই জন্য দিয়ে দিচ্ছি যেন ডিম দেওয়ার পর তেল ছিটে না আসে। তো লবণ দিলে কি হয়, ডিম দেওয়ার সাথে সাথে যেটা তেল ছিটে ওঠা সেটা থেমে যায়, অনেক সময় ধরে ওটা ছিটে উঠতে থাকে না বা ডিম ফুটতে থাকে না। অনেক সময় দেখা যায় চুলার আঁচ বাড়ানো থাকলে এরকম আগুন ধরে যায়, ভয় পাওয়ার কিছু নেই। চুলার আঁচ কমিয়ে দিয়ে যদি আপনার ডিমটা ছাড়েন তাহলে আবার আগুন ধরবে না। তো আমি এটাকে হাই ফ্লেমে ভাজবো, যখন ডিমটা ভাজার পর এরকম লালচে হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। আমি এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এটা আমি এখন পাশে রেখে দিচ্ছি। এখন জিরা ভেজে নেব। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো জিরা দিলাম। দিয়ে এটাকে একটু কালচে করে ভাজবো, তবে একদম পুড়ে ফেলা যাবে না, তাহলে আবার এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো যখন জিরাটা খুব ভালোভাবে ফুটে উঠবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে এভাবে রেখে দিতে হবে, মুচমুচে হলে এটাকে গুঁড়া করে নেব। এখন রান্না করব ডিম আলুর ডাল। এর জন্য কড়াই নিয়ে নিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আমি গোল্ডেন করে ভেজে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখব। এখন পেঁয়াজটাকে সেদ্ধ হওয়ার লুক আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, কালো এলাচ 1টি। এলাচ অবশ্যই থেতো করে নেবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। দালচিনি দিলাম 2 টুকরা, সাদা এলাচ 4টি আর লং দিচ্ছি 2টি। সাদা এলাচও অবশ্যই থেতো করে নেবেন। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টি, মাঝখান থেকে চিরে নিয়েছি যেন কাঁচামরিচের ঝালটা বেরিয়ে আসে। এখন এটাকে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, চেষ্টা করবেন প্রথমে জিরা দিতে, আর যদি ভুলে যান এরকম মাঝে দিলেও চলবে। আমি 1 চা চামচ আস্ত জিরা দিলাম। দিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছে। তো পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখতে হবে শেষে অ্যাড করার জন্য এবং গার্নিশ করার জন্য। এখন দিয়ে দেব পানি, যেন পেঁয়াজের কালারটা পুড়ে কালো না হয়ে যায়, কারণ কালো হয়ে গেলে আবার খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। জাস্ট গোল্ডেন করে ভাজতে হবে। ঠিক এরকম কালার আসলেই চুলার আঁচটা কমিয়ে দিবেন যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ আর লবণ দিচ্ছি 7 মতো। দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা এমনভাবে কষাতে হবে যে আদা রসুনের গন্ধ যেন না থাকে। ভালোভাবে যদি না কষান সেক্ষেত্রে আলুর ডাল রান্না করলে কিন্তু অনেক সময় আদা রসুনের গন্ধ করে, সেটার জন্য কিন্তু খেতে ভালো লাগে না। তাই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা জরুরি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে রান্নাটা করবেন, তাহলেই দেখবেন আপনার আলুর ডালটা অনেক বেশি মজার হবে। আর কাঁচামরিচটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন চামচের সাহায্যে এভাবে বাড়ি দিয়ে এটাকে গলিয়ে ফেলতে হবে যেন ঝালটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে, কারণ আলুর ডাল একটু স্পাইসি না হলে কিন্তু ভালো লাগে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা টমেটো দিয়েছি, ছোটো ছোটো কিউব করে কেটেছি। এখন মশলার সাথে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দিলাম, চুলায় বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবেন স্লো ফ্লেমে যেন টমেটোটা নরম হয়ে আসে। টমেটো গলে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে রান্না করতে থাকতে হবে। তো আমি খন্তার সাহায্যে এটাকে বাড়ি দিয়ে গুলিয়ে নিচ্ছে। তো টমেটো যখন গলে যাবে তখন আবারও মরিচের গুঁড়ো এবং লবণ দিচ্ছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে ঝালটা কম হয়েছে, তাই আমি আবারও 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তো সর্বমোট আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ। প্রথমে বলেছি যদি আপনার আলুর ডালটা একটু স্পাইসি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। যখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ আলু।
সেদ্ধ আলুটা অবশ্যই পানিতে মাখাবেন, আর এমনভাবে মাখাবেন যে কিছুটা যেন গুটলি গুটলি থাকে, অর্থাৎ দানা দানার মতো থাকবে, কিছুটা ম্যাশ হয়ে যাবে। আমি কিন্তু এখানে ফাটা পাকটে আলু নিয়েছি, অর্থাৎ লাল আলু দিয়ে আপনাকে ডালটা রান্না করতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হবে। আপনারা যদি হলেন আলু দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই ডাল খেতে মোটেই ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এটাকে কিন্তু দুইবার কষাতে হবে, তা না হলে কিন্তু আলুর যে একটা গন্ধ সেটা থেকেই যায়, তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না। এগুলো কিন্তু মেইন টিপস, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। একটা খাবার তখনই মজার হয় যখন আপনি প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে রান্না করবেন, তখনই কিন্তু অনেক বেশি মজার হবে। সেকেন্ড টাইম এটাকে কষানোর জন্য আমি আবারও পানি দিলাম, অর্থাৎ পানি দেওয়ার পর একেবারে ড্রাই হয়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নেবেন ফার্স্ট টাইম। যখন ড্রাই হয়ে আসবে তখন আবারও পানি দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে মানে নেড়ে চেড়ে এটাকে ড্রাই করে নিতে হবে। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব, তার মানে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দুইবার। তো পানি যখন এরকম টেনে যাবে তখন আবারও দিয়ে দিতে হবে পানি। এখন গ্রেভির জন্য পানি দিচ্ছি, এই পর্যায়ে পানির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এটাকে এই পর্যায়ে আমি 40 থেকে 45 মিনিট রান্না করব। পানি দেওয়ার পর আলুর ডালের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, অর্থাৎ পানির সাথে যেন আলুটা খুব ভালোভাবে মিশে যায়, যেন আস্ত না থাকে। আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নায় কিন্তু লবণটা বেশি লাগে। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখন বলক চলে আসবে তখন অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 6টির মতো, আর দিয়ে দিচ্ছি ডিম। তবে এটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হয়, তা না হলে দেখা যায় নিচে থেকে লেগে যায়, সো এটা যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু আবার খাবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মিক্স করে নিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10-15 মিনিটের মতো এটাকে রান্না করেছি মিডিয়াম আঁচে। এমনভাবে চুলা আঁচটা রাখবেন যেন অলওয়েজ বলক আসতে থাকে। তো 10-15 মিনিট রান্না করার পর দেখবেন এটা অনেকটাই টেনে এসে গ্রেভিটা ঘন হয়ে যাবে, অর্থাৎ আলুর ডালটা বেশ ঘন হবে। আলুর ডাল যদি পাতলা হয় তাহলে কিন্তু আবার খাবারটা মজা হয় না, তাই এটাকে ঘন করে রান্না করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 30 মিনিট, অর্থাৎ চুলাটা নিবু নিবু করে এটাকে 30 মিনিট বসিয়ে রাখতে হবে, তাহলে এটা অনেক বেশি টেস্টি হবে। এটা করা খুব ইম্পর্টেন্ট। 30 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে এরকম হয়েছে, মাঝে মাঝে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে থেকে লেগে না যায়। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা যদি লাকড়ির চুলায় রান্না করেন সেক্ষেত্রে দেখা যাবে ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর আপনার চুলার লাকড়িটা বের করে চুলা বন্ধ করে দিবেন, তো চুলার যে তাপ থাকবে সেই তাপে আপনারা আধা ঘন্টা বসিয়ে রাখবেন, তাহলে এটা অনেক মজার হবে। আপনারা যদি ভাজা জিরার গুঁড়া দিয়ে 5 মিনিট বসিয়ে রেখে নামিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ততটা মজার হয় না। আর যদি গ্যাসের চুলা হয় তাহলে অবশ্যই নিবু নিবু করে রাখবেন, তারপর সেটা আপনারা আধা ঘন্টা মানে ডালটা বসিয়ে রাখবেন, তারপর আপনারা গরম গরম এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, কারণ এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার। আবার চাইলে আপনারা এটা রুটি, পরোটা, নান এগুলোর সাথেও খেতে পারবেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।